সালাম আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাত। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বর্তমানে সৌদি আরবে কেন এত কাজের অভাব, এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকে। বিশেষ করে আমরা যারা সৌদি আরবে আছি, সৌদি আরবের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানি, সৌদি আরবে বর্তমানে যারা বেকার আছি, এরাই কিন্তু সৌদি আরবের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবচাইতে বেশি কিন্তু বলতে পারবো। যারা দেশে আছি, দেশ থেকে এখনো সৌদি আরবে আসেনি, প্রিপারেশন নিচ্ছি, এরা কিন্তু কেউই বলতে পারবো না বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি কেমন। আমরা অনেক সময় এজেন্সির খপ্পরে পড়ি, অনেক সময় দালালের খপ্পরে পড়ে, অমক কাজ দিবে, তমক কাজ দিবে, লাখ লাখ টাকা বেতন পাবো, এই সকল প্রলোভন জাতীয় কথাবার্তা বলে কিন্তু কর্মীদেরকে সৌদি আরবে নিয়ে আসে। কিন্তু সৌদি আরবে বর্তমানে যে কাজের প্রচণ্ড অভাব, এই জিনিসটা কিন্তু যারা দেশে থাকে তারা কিন্তু জানে না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দেবো কেন বর্তমানে সৌদি আরবে এত কাজের অভাব এ বিষয়ে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বাংলাদেশি প্রবাসী ভাইদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। এখন কথা হচ্ছে, আমরা যদি বিগত পিছনের 5 বছর পূর্বে যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো সৌদি আরবে কোনো প্রকার সৌদিরা কিন্তু কাজ করতো না। তারা কিন্তু ঘরে বসে থেকেই সরকার থেকে ভাতা পেত, সেই টাকা দিয়েই কিন্তু তারা চলতো। আবার অনেক সৌদি রয়েছে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করত, বা ছোট ছোট মোয়াসাসা ওপেন করে সেই মোয়াসাসাগুলোকে আজরবিদের হাতে তুলে দিত, অর্থাৎ আমাদের মতো কর্মীদের হাতে তুলে দিত যে তোমরা করো, আমাকে মাসে মাসে ফায়দা দিবা। তো এরকম করে কিন্তু সৌদিরা থাকতো, কোনো প্রকার সেক্টরে কিন্তু সৌদিরা কাজ করতো না। কিন্তু বর্তমানে এবং বিগত 2 বছর পিছনে যদি আমরা যাই, বা 3 বছর পিছনে যাই, তাহলে আমরা দেখতে পাবো হুট করেই কিন্তু একটা আইন করলো যে যে সকল প্রত্যেকটা সেক্টরে কোন একটা দোকানপাটে কিন্তু সৌদিদেরকে ক্যাশের দায়িত্বে না, কিন্তু ক্যাশিয়ার যে রয়েছে তার পাশে একটা করে সৌদি রাখতে হবে। অর্থাৎ যে কোনো একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান বা বড় প্রতিষ্ঠান হোক, সেই প্রতিষ্ঠানে কোন একটি সৌদিকে নিয়োগ দিতে হবে, কোন একটা সৌদি থাকতে হবে, অর্থাৎ ক্যাশের পাশে কোন একটা সৌদিকে রেখেছিল। এখন ওই যে ক্যাশের পাশে একটা সৌদিকে রাখা হলো নিয়োগ দিয়ে, তাকে মাসে মাসে বেতন দিয়ে, তার কোনো কাজ নেই, সে জাস্ট ক্যাশের যে দায়িত্ব রয়েছে তার পাশে থাকবে, জাস্ট এতটুকুই তার কাজ। এই কাজের কারণে তাকে মাসে মাসে কি করতে হতো, টাকা দিতে হতো, অর্থাৎ বেতন দিতে হতো। এখন ওই যে সৌদিটা যে ক্যাশের পাশে জাস্ট বসে থাকবে চেয়ার টেবিলে এবং মাসে মাসে বেতন নিবে, সে কি করতো, এই যে ক্যাশের ভিতরে টাকার যে লেনদেন হচ্ছে, এভাবে কিন্তু সে টাকাটাকে চিনলো। আমাদের মতো যারা আজনবীরা রয়েছে, যারা টাকাগুলোকে গুনতেছে, এই টাকাগুলো কিন্তু দেখতেছে কারা, ওই যে সৌদি রয়েছে যে ক্যাশের পাশে বসে আছে, যাকে নিয়োগ দেওয়া হয়েছে, সে কিন্তু এটা দেখতেছে, এবং এই টাকার প্রতি কিন্তু তাদের একটা লোভ চলে আসে। আর এই লোভ থেকেই আস্তে আস্তে সৌদি সরকার কি করলো, এদেরকে কর্মট বানালো, বিভিন্ন সেক্টরে কিন্তু সৌদিকরণ করে তাদেরকে কিন্তু কাজে নিয়োগ দিল। যেমন ক্যাশিয়ার সেক্টর রয়েছে, সেলসম্যান রয়েছে, বড় বড় যে বুফিয়া রয়েছে, এই বুফিয়ার সেলসম্যান, ক্যাশিয়ার, আবার বড় বড় সুপার মল দেখতে পাবেন, যেমন পান্ডা, লুলু, হাইপার পান্ডা, এই সকল যে সুপার মল রয়েছে, এখানে আপনারা খেয়াল করে দেখতে পাবেন বর্তমানে কিন্তু সৌদিদেরকে বিভিন্ন সেক্টরে নিয়োগ দেওয়া হচ্ছে। আর পূর্বে কিন্তু এই সকল সেক্টরে আমাদের মতো বাংলাদেশি প্রবাসী, ইন্ডিয়ান প্রবাসী, কেরালা প্রবাসী, পাকিস্তানি প্রবাসী, এরা কিন্তু কাজ করত, যার কারণে কিন্তু পূর্বে প্রবাসীদের একটা চাহিদা ছিল। কিন্তু এই যে যখন থেকে সৌদিদেরকে বিভিন্ন সেক্টরে সৌদিকরণ করে কাজে ঢুকানো শুরু করেছে, তখন থেকেই কিন্তু এই সকল সেক্টর থেকে কর্মীদেরকে বাদ দেওয়া হয়েছে। আর এই যে কর্মীদেরকে বাদ দিয়েছে, এরা কিন্তু পরবর্তীতে নিম্ন মানের কোনো কাজ করা শুরু করেছে। আগে যে ক্যাশে বসতো, তারা এখন আর ক্যাশে বসতে পারতেছে না। আগে সেলসম্যান ছিল, তারা এখন আর সেলস করতে পারতেছে না। এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমরা ফুড ডেলিভারির কাজেও কিন্তু সৌদিদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। সৌদিরাও ফুড ডেলিভারির কাজ করতে পারতেছে, আমাদের মতো প্রবাসীরাও ফুড ডেলিভারির কাজ করতে পারতেছে। তো এই যে সৌদিদেরকে ফুড ডেলিভারির কাজে নামানো হয়েছে, তাদেরকে কিন্তু বর্তমানে শেখানো হচ্ছে, এমন একটা সময় আসবে এই সেক্টর থেকেও কিন্তু সকল কর্মীকে তুলে নেওয়া হবে, শুধুমাত্র সৌদিরা এই সকল সেক্টরে কাজ করবে। তো এগুলো কিন্তু প্রত্যেকটা প্ল্যান প্রোগ্রাম অনুসারেই কিন্তু হচ্ছে। 2030 সালের ভিতরে কিন্তু প্রত্যেকটা সেক্টরেই আমরা দেখতে পাবো, প্রত্যেকটা সেক্টরেই সৌদিকরণ করা হবে এবং এদের এই দেশের সৌদিদেরকে কাজে নিয়োগ দেওয়া হবে। আর যার কারণেই কিন্তু সবচাইতে বেশি বর্তমানে প্রবাসীরা বেকার হচ্ছে। এই যে বেকার হওয়ার, এটা হচ্ছে একবারে 100% একটা বড় কারণ, যে সৌদিকরণ করার কারণে, সৌদিদেরকে বিভিন্ন সেক্টরে নিয়োগ দেওয়ার কারণে
আমাদের মতো প্রবাসীদের কিন্তু চাকরি চলে যাচ্ছে এবং আমরা কিন্তু বেকার হয়ে যাচ্ছি। এটা হচ্ছে নাম্বার ওয়ান কারণ। এবং দুই নম্বর কারণ হচ্ছে এই যে পুরাতন প্রবাসীরা যারা বিভিন্ন সেক্টর থেকে চাকরি হারা হলো, এরা কিন্তু ভাষা জানে, কাজ জানে, সব কিছু জানে, তারপর এরা কিন্তু টুকিটাকি কাজ খুঁজে নিচ্ছে। কিন্তু নতুন করে যারা সৌদি আরবে প্রবেশ করতেছে তারা কিন্তু কাজ পাচ্ছে না, কারণ তারা না জানে কাজ, না জানে ভাষা, না চেনে রাস্তাঘাট। হাজার হাজার প্রবাসী কিন্তু প্রতিদিন সৌদি আরবে প্রবেশ করতেছে, কোনো ফ্লাইট বন্ধ নেই, কোনো ভিসা বন্ধ নেই, কোনো কিছুই বন্ধ নেই, ভিসা উঠতেছে, ভিসা বাংলাদেশে যাচ্ছে, কর্মীরাও সৌদি আরবে আসতেছে, কিন্তু এখানে এসে কিন্তু কাজ পাচ্ছে না। এই অতিরিক্ত বাংলাদেশি প্রবাসী, ইন্ডিয়ান প্রবাসী, পাকিস্তানি প্রবাসী, বিভিন্ন দেশের প্রবাসী অতিরিক্ত সৌদি আরবে প্রবেশ করার কারণে কিন্তু অনেক প্রবাসীরা কিন্তু বেকার রয়েছে, অনেক বলতে লাখ লাখ প্রবাসী কিন্তু বর্তমানে বেকার হয়েছে। এটা হচ্ছে দুই নম্বর কারণ। এবং তিন নম্বর কারণ হচ্ছে বর্তমানে যে সকল কোম্পানি রয়েছে, অরিজিনাল কোম্পানি, তারা কিন্তু সরাসরি লোক নিচ্ছে না, এরা সাপ্লাই কোম্পানির আন্ডারে কিন্তু গুটি কয়েক লোক নিচ্ছে। কারণ ওই যে বিভিন্ন সেক্টরে সৌদিকরণ করা হয়েছে, ওখানে সৌদিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আর যে সকল সেক্টর একদম নিম্নমানের যে সকল সেক্টরগুলো রয়েছে সেখানে যে কর্মীগুলো নেওয়া হচ্ছে তাও আবার সাপ্লাই কোম্পানির আন্ডারে নেওয়া হচ্ছে। এখন সাপ্লাই কোম্পানিগুলো কি করতেছে, কোনো একটা কোম্পানি থেকে যদি 50টা কোঠা পায় যে 50টা কর্মী নিবে, তারা কি করতেছে 50টা কর্মীর জন্য 500 কর্মী নিয়ে আসতেছে, 500 কর্মী নিয়ে আসার পর বাকিগুলোকে বসিয়ে রাখতেছে আর 50টা কর্মীকে কাজে লাগাচ্ছে। এখন এই যে 500 কর্মী একটা কোম্পানিতে নিয়ে আসা হলো, বাকি কিন্তু 450 জন কর্মী কিন্তু বেকার থেকে যাচ্ছে। এইভাবে কিন্তু হাজার হাজার প্রবাসী কিন্তু বর্তমানে সৌদি আরবে বেকার হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মেন কারণ। এই কারণেই কিন্তু বর্তমানে সৌদি আরবে কাজের প্রচন্ড অভাব। তাই আমি আপনাদেরকে বলবো ভাই, যদি আপনাদের কোনো মাধ্যম থাকে ভালো তাহলে আসুন, কোনো ভালো কোম্পানি যদি পান তাহলে আসুন, ট্রাস্টেড যদি হয়ে থাকে, কেন ভালো মাধ্যমে যদি আসতে পারেন তাহলে আসুন। কিন্তু সৌদি আরবে বর্তমানে কাজের প্রচন্ড অভাব, সৌদি আরবের পরিস্থিতি খুবই খারাপ, কাজ নেই বললেই চলে, পুরাতন প্রবাসীরাই কষ্টে আছে, এক্ষেত্রে নতুন না আসাই কিন্তু সবচাইতে বেটার হবে। আমার এই কথাগুলোকে কেউ নেগেটিভ ভাবে নেবেন না, আপনাদের ভালোর জন্যই বলেছি, একটু চিন্তা ভাবনা করে দেখবেন, পরবর্তীতে আসার পরে যদি হাই হাই করেন তখন কিন্তু কেউই আপনাকে উদ্ধার করার থাকবে না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।